ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আপডেট তো অনেক আছে, আর কালকে আই লিগের ম্যাচ ছিল। ব্লগটা আশা করি সবাই দেখেছে, যদি দেখে না থাকো আগের ভিডিও কিন্তু ব্লগটা গোকুলাম কেরালা এফসি ভার্সেস মোহামেডান এফসি, যদিও মোহামেডান হেরে গেছে কিন্তু ব্লগটা দেখো। স্টেডিয়ামে কিন্তু অসাধারণ ক্রাউড ছিল, প্রচুর লোক খেলা দেখতে এসেছিল। জিতলে তো বিশাল একটা সেলিব্রেশন হতো, কিন্তু ব্যাড লাক হেরে গেছে আর গোকুলাম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। সেটার ব্লগটা আছে আর এই ভিডিওরও শেষে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর এই ভিডিওতে প্রচুর আপডেটস আছে, সেগুলো তোমাদের বলে দেবো। কালকের খেলা নিয়েও কথাবার্তা বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো প্রথমেই আসি আই লিগের কথায়। তো আগামীকাল গতকাল কিন্তু খেলা ছিল, আর খেলাটা খুব ভালো একটা খেলা হতে পারত, কিন্তু মেবি হয়তো কোচের কিছু প্ল্যান, প্লেয়াররা কিছু হয়তো বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিল, সেখান থেকে হয়তো মোহামেডান অতটা ভালো খেলতে পারেনি। তো বাট যেই খেলাটা হয়েছে এনজয়েবল, এবং গোকুলাম ডিজার্ভিং চ্যাম্পিয়ন হিসাবে জিতেছে 2-1 করে। তো আই লিগের যে যে প্লেয়াররা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ট্রফি জিতেছে সেইগুলো একটু বলে দিই, তো তারপরে খেলার রিভিউতে আসছি। তো এমার্জিং প্লেয়ার হয়েছে জিতেশ স্যার সিং, বেস্ট গোলকিপার হয়েছে ভাস্কর রায় রাজস্থান ইউনাইটেড, বেস্ট ডিফেন্ডার হয়েছে বৌবা আমিনো, বেস্ট মিডফিল্ডার জিতিন এমএস, মার্কাস জোসেফ লিগ টপার এবং মার্কাস জোসেফ হিরো অফ দ্য লিগ হয়েছে। মানে মার্কাস জোসেফ কিন্তু দুখানা প্রাইজ জিতেছে, আর গোকুলাম অবশ্যই চ্যাম্পিয়ন। আর কালকের ম্যাচটা কিন্তু মানে অন্যরকম রেজাল্ট হতেই পারতো, কোচের তো অবশ্যই ট্যাকটিক্যাল ভুল, কারণ রুডোভিচ খেলতে পারছে না শুরু থেকে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল অপোনেন্টকে পুরো দিয়ে দিচ্ছে, গিফট করে দিচ্ছে বলতে গেলে। দেখেই মনে হচ্ছিল যেন খুব নার্ভাস প্লেয়ার। তো রুডোভিচকে না তুলে কেন যে হঠাৎ করে যারা ভালো খেলছিল ব্র্যান্ডন ফায়ার দুজনেই ভালো খেলছিল, তো ওদের দুজনকেই তুলে ফায়ারের জায়গায় ফেহরাল আলী আর ব্র্যান্ডনের জায়গায় আজহারউদ্দিনকে নামালো। অবশ্যই দুজন কিন্তু ভালোই খেলেছে, কিন্তু হয়তো চেঞ্জটা অন্য কারো জায়গায় করলে বেশি ভালো হতো। আশির আক্তার যে খেলতে পারছিল না, তাই কিন্তু অনেক পরে চেঞ্জ করা হয়েছে, ফারাঙ্গি বুয়ামকে নামানো হয়েছে, আর প্রচুর মানে অজস্র কিন্তু চান্স মিস হয়েছে। কারণ সেকেন্ড হাফে 2-1 যখন হারছে, তারপরে কিন্তু যদি ব্লগে দেখো, ব্লগেও দেখতে পাবে, তিনটে কিন্তু একদম ইজি চান্স, একটা আজার পুরো বাদিক দিয়ে কাটিয়ে কিন্তু ঢুকে বলটা দিয়েছিল, ওটা ফারাঙ্গি বুয়াম কিন্তু শুধু গোলের দিকে ডাইরেক্ট করলেই গোল হয়ে যেত, কিন্তু বাইরে মারলো, ওটা একটা মিস। তারপরে কিন্তু তারপরেও মার্কাস জোসেফ একটা চান্স পেয়েছিল, এটা কিন্তু কনভার্ট করতে পারেনি, এবং কিন্তু প্রচুর চান্স এসেছে মার্কাস জোসেফ, অনেকগুলো থ্রু বলও বাড়িয়েছিল, অন্য অন্যরা কিন্তু বুঝতেই পারেনি, এগুলো যদি কনভার্ট করতো তবে কিন্তু অবশ্যই ডিফেন্সে বিশাল ল্যাপ ছিল, যদি ল্যাপটা না থাকতো একটা গোলও খেতো না। দুটোই কাউন্টার অ্যাটাক করলো, পুরো দেখতে পাচ্ছি যে লেফট ব্যাকে কেউ নেই মোহামেডানের, পুরো ফাঁকায় ফাঁকায় ঢুকছে, দুটো কিন্তু একই জায়গা থেকে শর্ট করে দিয়ে বেরিয়ে গেল, দুটো পরপর গোল খেয়ে গেল। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপারটা যে চেঞ্জেস গুলো করেছে, ওই চেঞ্জেস গুলো কিন্তু মানে গতকালকের ফার্স্ট টিম হওয়া উচিত ছিল। শুরু থেকেই ফেজাল আলী, ফারাঙ্গি বুয়াম এদেরকে যদি ইউজ করতো তাহলে রেজাল্ট কিন্তু অন্য হতে পারতো। আর আশির আক্তার যেই পজিশনে খেলছিল, আশির আক্তারই মেন কাজ ছিল বল ডিস্ট্রিবিউশন করা, বল হোল্ড করা সবকিছু, আর আশির আক্তারই সবচেয়ে বাজে খেলেছে। আর রুডোভিচের সাথে কি সম্পর্ক আছে জানি না, অত বাজে খেলার পরেও কন্টিনিউ খেলেই গেল। তো যাই হোক, ব্যাড লাক হয়তো কোচের ডিসিশনের জন্যই হয়তো হেরেছে, বাট প্লেয়ারদেরও হয়তো আরেকটু বেশি এনথুজিয়াস্টিক হওয়া উচিত ছিল, প্লেয়াররাও কিছুটা ক্যাজুয়াল দেখে মনে হচ্ছিল। আর গোকুলাম তো অবশ্যই একদম ডিজার্ভিং চ্যাম্পিয়ন, কারণ শুরু থেকে কিন্তু সেই টপেই থেকে গেছে, আর শুরু থেকে কিন্তু ডমিনেট করে খেলেছে, তো অবশ্যই গোকুলাম একদমই ডিজার্ভিং চ্যাম্পিয়ন। তো এবার চলে আসি বাকি আপডেট গুলোতে। তো বাকি আপডেট গুলোর মধ্যে প্রথমে বলি যে একটা ভালো মাঠ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ছত্তিশগড়ে, যেখানে কিন্তু ফুটবলের কিছু নেই, একটা অসাধারণ একটা স্টেডিয়াম, প্লাস তার সাথে কিন্তু একটা টার্ফের মাঠ করেছে, যেটা ওইখানকার যারা ফুটবল খেলতে চায় যে সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে ওই মাঠে ভালোভাবে প্র্যাকটিস করতে দেওয়ার জন্য। তো এরপরে আসি কলকাতা ফুটবল লীগের কথা। তো কলকাতা ফুটবল লীগ তো খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তো তার মধ্যে কিন্তু বেশ কিছু সাইনিং হয়ে গেছে, তো সেগুলো একটু বলে দিই। খিদিরপুর স্পোর্টিং ক্লাব কিন্তু কন্টিনিউ সাইনিং করে যাচ্ছে, তো রিসেন্টলি যাদেরকে সাইনিং করেছে তাদের হচ্ছে ফারুক হোসেন রাইট ব্যাক পজিশনে সাইন করিয়েছে, প্রসেনজিৎ চক্রবর্তী উইঙ্গার ওকে সাইন করিয়েছে, এবং শেখ মুস্তাফা আলী ওকেও সাইন করেছে। শেখ মুস্তাফা আলী গত বছর কিন্তু ভবানীপুরে খুব ভালো খেলেছিল, এবং তার সাথে বলি ডুরান কাপেরও প্রবাবল এক্সপেক্টেড ডেট কিন্তু দিয়ে দিয়েছে, মোটামুটি যা শোনা যাচ্ছে মিড অফ আগস্ট থেকে কিন্তু শুরু হবে, মোটামুটি ওই 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এবং তিনটে ভেনুকে সিলেক্ট করা হয়েছে, একটা হচ্ছে ইম্ফল, গুয়াহাটি এবং কলকাতা, তিনটে ভেনুতে কিন্তু মিলিয়ে মিশিয়ে খেলা হবে, কারণ এবার কিন্তু বলা হচ্ছে যে
ডুরান্ড কাপে টোটাল 20টা টিমকে পার্টিসিপেট করানো হবে। তো একদম ফুটবল সিজন কিন্তু চলে আসে, কারণ সিএফএল শুরু হবে, ডুরান্ডও শুরু হবে, তো আস্তে আস্তে সব ডেটও অ্যানাউন্স হয়ে যাবে, তো তোমাদেরকে জানিয়ে দেবো। এবার চলে আসি এটিকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খবরে, যেগুলো হলো সবসময় তোমরা চাও। তো এটিকে মোহনবাগানে তো নতুন কোনো মানে আপডেট নেই, কিন্তু অনেক রুমার চারিদিকে ছড়িয়ে যায়, সেরকমই এক খেলা ওয়াইড রুমার ছড়িয়ে গেছে যে লিস্টার করা দেবে নাকি মুম্বাই সিটি এফসি, চাইছে মুম্বাই সিটি এফসি নাকি 3 কোটি টাকা দিয়ে লিস্টার করা থেকে নিয়ে নেবে। তো আগেই বলে দিই, তাই বুঝতেই পারছো রুমারের অঙ্ক শুনে, রুমারের জিনিসপত্র শুনে, এটা কিন্তু পুরোপুরি একটা ফেক রুমার, এটা কিন্তু কোনো সত্যতা নেই। তো এটাও ছড়িয়ে যাবে চারিদিকে, ওই আগে থেকেই বলে রাখলাম, এরকম কিন্তু রুমার চারিদিকে ভেসে বেড়াচ্ছে। আর বলি 3.5 কোটি টাকা নাকি দিতে চেয়েছে ট্রান্সফার ফি এর জন্য, মানে নেবে ওকে এরকম বলে দিয়েছে। আর আগামী বছর অবধি মানে 2023 অবধি কিন্তু লিস্টনের সাথে এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট রয়েছে। আর লিস্টনের যা পারফরমেন্স বা যেইভাবে ওকে ইউজ করছে জুয়ান পান্ডো, তো মনে হয় না যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এত সহজে ওকে রিলিজ করে দেবে। তো এই মুহূর্তে এটা ওয়াইল্ড ওয়াইল্ড ওয়াইল্ডেস্ট রিউমারি বলা যায়। তো এবার আসি আরেকটা কথা, তো সেটা হচ্ছে আরেকটা কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে, সেটা হচ্ছে প্রপসুকান গিল, গতবারের গোল্ডেন গ্লাভস উইনার আইএসএল এর। তো প্রপসুকান গিলের সাথে কিন্তু আরো 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তো এগুলো তো ছিল। এবার একটু আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেটা কিন্তু অক্টোবর থেকে রয়েছে ইন্ডিয়াতে। তো সেটার জন্য কিন্তু কতগুলো প্র্যাকটিস ম্যাচ খেলবে এআইএফএফ ঠিক করেছে, এটা হচ্ছে 3টে ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু হবে আগস্টে, এবং তারপরে একটা ঠিক করছে যে 4 নেশন একটা টুর্নামেন্ট করার জন্য, এবং সেটা ইন্ডিয়াতেই হবে। এবং মেনলি 4টে টিম যা ইনভিটেশনাল টিম আসবে, মানে 4টে দেশকে অ্যাপ্রোচ করা হবে, সেখান থেকে 3 এই টুর্নামেন্ট গুলো করবে। এগুলো কিন্তু একটা খুব ভালো চেষ্টা করছে এআইএফএফ। এবং আরেকটা যেটা, সেটা একটা নিয়েছে যে একটা প্রিপারেটরি ক্যাম্প করার কথা ভেবেছে, এবং সেটা কিন্তু জুলাইতে নাকি ইউরোপে ওই 7 থেকে 10 দিনের জন্য চেষ্টা করছে এআইএফএফ। তো এইগুলো যেই সিদ্ধান্ত নিয়েছে আন্ডার-17 ওমেন্স টিমের জন্য, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। আর ইস্ট বেঙ্গলের আপডেট কেউ ছিল না, কারণ ইস্ট বেঙ্গলের একই আপডেট, ইস্ট বেঙ্গলের নতুন কোনো আপডেট নেই, সে একই জায়গায় পড়ে আছে যে কথাবার্তা চলছে, এখনো কথাবার্তা চলছে। তো পুজের থেকে পুজের কাছে কোনো আপডেট থাকলে সেটা শুনে না। তো এই মুহূর্তে যেটা আপডেট, সেটা অনেকদিন আগে একটা বলেছিলাম যে একজন প্লেয়ারকে কিন্তু অ্যাপ্রোচ করেছে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার। তো সেই মতোই বলে রাখি যে জামশেদপুর এফসি কিন্তু জার্মানপ্রীত সিং এর সাথে কন্ট্রাক্ট করেছে। জার্মানপ্রীত সিং এর কন্ট্রাক্ট এবছরই শেষ হয়েছে চেন্নাইয়ের সাথে, এবং তারপরে কিন্তু ওর সাথে কন্ট্রাক্ট করে নিয়েছে, এবং এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে। কারণ কি, হিউজ পরিমাণ একটা অফার ইস্ট বেঙ্গলের তরফ থেকে রয়েছে জিতেন্দার সিং এর কাছে, যে জিতেন্দার সিং কিন্তু জামশেদপুরের লিগ চ্যাম্পিয়ন হওয়ার মানে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার বলা যায়। তো ওকে কিন্তু একটা অফার রয়েছে। এছাড়াও জিতেন্দারের কাছে আরো 2টো টিমের কিন্তু অফার রয়েছে, 3টে টিমের অফার রয়েছে। তার মধ্যে ইস্ট বেঙ্গলের অফারটা যথেষ্ট লোভনীয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি ইনভেস্টার চলে আসে, অ্যানাউন্সমেন্ট সবকিছু হয়ে যায়, তাহলে কিন্তু একটা খুব মানে প্রবল সম্ভাবনা আছে জিতেন্দার সিং এর কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল খেলা। লাস্ট 1 মাসই মাত্র পড়ে আছে, যদি ইনভেস্টার হয়ে যায় এর মধ্যে, তাহলে বলেইছি যাদেরকে অ্যাপ্রোচ করছে মোটামুটি সবাইকে নিয়ে নিতে পারবে, আর যদি না করতে পারে তো এর মধ্যে 50% 60% প্লেয়ার অন্যান্য জায়গায় চলে যাবে, আবার আগের মতনই অবস্থা হবে। তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এটিকে মন মানে সবাই প্রথমে জিজ্ঞেস করছো টিকিটের কথা, টিকিটের কথা আগে বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, টিকিট অনলাইনে কাটতে পারবে বুকমাইশ হতে, 3টে টিকিটে অ্যাভেলেবেল আছে বুকমাইশ হতে, কেটে তারপরে কিন্তু পিক আপ করতে পারবে সল্টলেক স্টেডিয়াম থেকে গিয়ে। সল্টলেক স্টেডিয়ামে খুব সম্ভবত আজকে থেকেই কিন্তু পিক আপ শুরু হবে, তো অবশ্যই কিন্তু নিতে পারবে। আর অনেকে জিজ্ঞেস করো খেলার দিন, খেলার দিন কিন্তু মানে একটা টাইম অবধি বেঁধে দেয় যে ওই টাইম অবধি নেওয়া যাবে, তারপর নেওয়া যাবে না। যেমন আগে 7টা থেকে ম্যাচ ছিল, 5টা অবধি কিন্তু দিত, তো এখন কটা অবধি দেবে সেটা কিন্তু এখনো কনফার্ম করেনি। তো অবশ্যই খেলার আগের দিনের মধ্যেই পারলে কিন্তু টিকিট তুলে এনো। আর যারা মেম্বারশিপ কার্ড আছে, তারা মেম্বারশিপ কার্ড দেখিয়ে কিন্তু মোহনবাগান ক্লাব থেকে টিকিট তুলতে পারবে। আগামীকাল এবং আগামী পরশু এই 2 দিন কিন্তু মোহনবাগান ক্লাব থেকে টিকিট দেওয়া হবে মেম্বারশিপ কার্ডের এগেনস্টে। তো যা যা আপডেট ছিল পুরো বলে দিলাম। আর তোমাদের কি কি প্রশ্ন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ প্রচুর প্রশ্ন যে মোহনবাগান এই আসছে, এদিকে মোহনবাগান এই আসছে, ইস্ট বেঙ্গল এই আসছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যেটা বলেছি যে ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, কালকে ব্লগটা করেছি, যদিও হেরে গেছে কিন্তু স্টেডিয়ামে কিন্তু অসাধারণ একটা অ্যাটমসফিয়ার ছিল, তো অবশ্যই দেখো এবং ওটাতেও কমেন্ট করো। তো চলো এখনের জন্য টাটা।